নিজের কাছে সত্য বলা হলো আন্তরিকতা, আর অন্যের কাছে সত্য বলা হলো সততা। স্পেসার জনসন। যখন তুমি মধুর সন্ধানে যাবে, তখন তোমাকে মৌমাছি কামড়ের চিন্তা ত্যাগ করতে হবে। যখন তুমি মধুর সন্ধানে যাবে, তখন তোমাকে মৌমাছি কামড়ের চিন্তা ত্যাগ করতে হবে। জোসেফ জবার্ট। বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি। যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে। জন ফ্রাঙ্কস সিনাত্রা। একটা সিগারেট হলো কাগজের ঘোরানো কিছু তামাক, যার এক প্রান্তে থাকো আগুন এবং অপর প্রান্তে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এক বোকা। জর্জ বার্নার্ড শো। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। দুঃখ কষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। তুরস্কের বিখ্যাত প্রবাদ। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙ্গা। প্লে। জীবনের ট্র্যাজেডি হলো যে আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং অনেক দেরিতে জ্ঞানী হই। জীবন যদি ভবিষ্যৎবাণী করা হয়, তবে এটি জীবন থেকে থেমে যাবে, স্বাধীন এবং স্বাধীন হবে। সাময়িক প্রয়োজন দীর্ঘ, সময়ের দুঃখের কারণ। শান্তি, শান্ত ব্যক্তিদের সবচেয়ে বড় হৃদয় থাকে। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়েছে। জীবন হলো পেন্সিলের আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। সময়ের সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে।